আপনারা দেখছেন একুশে আমরা আশা করছি যে আমাদের জেএসসি জেডিসি পরীক্ষাও আমরা একইভাবে সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং একেবারে প্রশ্ন ফাঁস মুক্ত নকলমুক্তভাবে আমরা করবার করতে পারবো সেক্ষেত্রে সকলের সর্বাত্মক সহযোগিতা সমর্থন আমরা চাই কোনো অভিভাবক কোনো শিক্ষার্থী যেন প্রশ্ন ফাঁস না চান তারা যথাযথভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে পরীক্ষা দেবে তাদের মেধা অনুযায়ী তারা ফলাফল পাবে সেটিই তো হওয়া উচিত পঁচিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আমাদের সকল কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে আমি জানি যে সেই জন্যে হয়তো যারা জেএসসি জেডিসি নয় শিক্ষার্থী তার বাইরে যারা আছে তাদের সাময়িক কিছু অসুবিধা হবে কিন্তু এটি সুষ্ঠু প্রশ্ন ফাঁসমুক্ত পরীক্ষা নেওয়ার স্বার্থে এটির বিকল্প এখনও আমরা বের করতে পারিনি আমাদের চেষ্টাটা অব্যাহত আছে যে আমরা কোচিং বাণিজ্যটিকে তার লাগাম যতদূর সম্ভব পুরোপুরি টেনে না ধরা ধরতে পারা পর্যন্ত আমাদেরকে এই ব্যবস্থা নিতেই হচ্ছে অনলাইনগুলো কি কোনো ধরনের নির্দেশনা আসছে বা অবশ্যই মানে সোশ্যাল সাইট আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যম সেগুলোকে নিয়ন্ত্রণের তো ব্যাপার নয় আর সেগুলোরকে ব্যবহার করে যেন কোনো ধরনের প্রশ্ন ফাঁসের মতো কিংবা প্রতারণা করার মতো কাজগুলো যেন না করতে পারে অপরাধী চক্র সে ব্যাপারে আমাদের সকল গোয়েন্দা সংস্থার তীক্ষ্ণ নজরদারি রয়েছে এবং আমাদের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে তারা কাজ করে যাচ্ছেন কাজে যাকেই ধরা হবে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে